অজানা রাস্তায় আমি একা একা কোথায় যাচ্ছি, কোথায় নামবো, কি হবে আমি কিচ্ছু জানি না। একা একা বসে আছি, দেখো ট্রেনে কেউ নেই। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের কাছে। একটা সুন্দর দিন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু দিনটা যে শেষ করব কি করে, মানে কিভাবে হবে এটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। মানে এত মারাত্মক আজকে অভিজ্ঞতা হয়েছে আমার, তোমাদের সাথে শেয়ার করছি সেটা। মানে কি বলবো, সে মানে আমি বলার মতো এখনও পরিস্থিতিতে নেই। আমি এখনও ড্রেসটাও পর্যন্ত চেঞ্জ করিনি, ভাবলাম যে আগে ঘরে ঢুকে আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। মানে ভগবান তো আছেনই, আর তার সাথে আছে কপাল, মনের জোর, এই দুটো ছাড়া আমি বোধহয় এগিয়ে যেতে পারতাম না, মানে ফিরে আসতেও পারতাম না। তো ফিরে যে কীভাবে এলাম আর কোথায় হারিয়ে গেছিলাম সেটা তোমাদেরকে বলছি, কীভাবে হারিয়ে গেছিলাম। মানে আমার এত বয়স হয়েছে, কোনোদিন এই রকম অভিজ্ঞতা আমার হয়নি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে নিই, এখনও যারা আমার পরিবারে আসোনি বেঙ্গলি ব্লগ বাই সোমাতে, এখনও তার যারা আমার পরিবারে আসোনি, প্লিজ প্লিজ তারা সবাই তাড়াতাড়ি চলে আসো, সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার এটা করতে কিন্তু কেউ ভুলো না। আর কমেন্ট তো তোমরা করবেই, এটা তো তোমাদেরকে মানে আর বলতে হবে না, কমেন্ট তোমরা করেই করবেই। তো যাই হোক, আমি আজকে বলছি যে আমার কি পরিস্থিতি হয়েছিল, কি এমন ঘটনা ঘটল। তো সব থেকে বলি, আগে আমি হঠাৎ করে ঠিক করলাম যে একটুখানি বড় মেয়ের বাড়িতে যাব। আমার বড় মেয়ে বালিগঞ্জে থাকে, তো একটা বিশেষ দরকারেই এসেছি, আর বিশেষ দরকারটা হচ্ছে ওর শাশুড়ি মা অসুস্থ ছিল, হসপিটালে ছিল, তো কালকে বাড়ি ফিরেছে। তো কালকে বাড়ি ফিরেছে, আমি ভাবলাম যে সন্ধেটা তো আমি বাড়িতে একাই বসে থাকবো, তাহলে বরঞ্চ ওনাকে একটু দেখে সকালবেলা আবার ট্রেন ধরে ব্যাক করব। তো সেই হিসাবে সেই সব মনে করে টোরে আমি দুপুর মানে এই চারটের সময় স্টেশনে এসেছি। এসে বসে আছি, আমি অন্যান্য দিন আসি, একটা ডাইরেক্ট ট্রেন আছে ওই ট্রেনে আসি, কিন্তু আজকে ভাবলাম কি একটু তাড়াতাড়ি যাই, তাহলে একটু গল্প গুজব করতে পারবো, কারণ আমি তো থাকবো না, রাত্রিটুকু থেকেই সকালে ব্যাক করব। তো এই মনে করে তো বসে আছি দু নম্বরে যে ট্রেন আসবে, শিয়ালদা হয়ে চলে আসব। আর আমার বরাবরই অভ্যেস ডাইরেক্ট ট্রেনে আসা, মাঝেরহাট বা ওই বালিগঞ্জ হয়ে মাঝেরহাট একটা ট্রেন আছে, ওই ট্রেনটাতে আমি আসি, নৈহাটি বজবজ বা নৈহাটি মাঝেরহাট এরকম একটা ট্রেন আছে। তো ওইটা আমি শুনছি কানে যে অ্যানাউন্স করেছে 4 নম্বরে আসছে মাঝেরহাট লোকাল, আমি ভেবেছি মাঝেরহাটটা বালিগঞ্জ হয়েই যায়। তো আমি তো জানতাম না যে ওই ট্রেনটা বালিগঞ্জে আসে না। এবার আমি দিব্যি মনের আনন্দে বসে আছি, লেডিসে উঠেছি, উঠে বসে আছি, বসে থাক মানে দমদম অবধি তো কোনো প্রবলেম নেই, লোকজনও আছে, বেশ ভালোই লোকজন ছিল, ভালো মানে কি মোটামুটি মানে সিট অনুযায়ী লোক, কোনো দাঁড়িয়ে টাড়িয়ে লোক নেই, ফাঁকাই ছিল। এইবার বসে বসে বেশ দমদম স্টেশন অবধি দেখলাম ঠিক আছে, দমদমের পর থেকে নেমে গেলো অর্ধেকের মানে 90% লোক নেমে গেলো, তাও আমি বসে আছি, আমি যেখানটা বসে আছি একটা লোক নেই, পুরো লেডিসটার মধ্যে খুব বেশি হলে 4 থেকে 5 জন আর কেউ নেই। তা তখন আমি ভাবছি বাবা এত ফাঁকা হয়ে গেল, অন্তত 20টা লোক তো থাকবে, পুরো 5 জন কি 6 জন ব্যাস আর কেউ নেই। তো যাই হোক, আমি তো বসে আছি দিব্যি ফোন দেখছি মনের আনন্দে, ও বাবা হঠাৎ করে দেখছি মানে বিধাননগরের পর গুরুদাস হল্টে ট্রেনটা থামে। এবার গুরুদাস হল্টে থামবে আমি জানি, তারপরেই চলে আসবে পার্ক সার্কাস বালিগঞ্জ, হঠাৎ করে দেখছি কলকাতা স্টেশন, তারপর দেখছি ওই প্রিন্সেপ ঘাট, বিবাদীবাগ, মানে এই দিকের লাইনে চলে এসছে, মাঝেরহাটের লাইন, টালা, হ্যাঁ এই সব। আমি তো দেখে কি বলবো তোমাদের, মানে আমি রীতিমতো কাঁদছি, মানে কান্না এসে গেছে আমার যে আমি কি করে আসবো। আর ঠিক সেই সময় মেয়ে ফোন করেছে যে তুমি কত কোথায় আছো বা কত দূরে, আমি তো বলছি আমি হারিয়ে গেছি, আমি আর বাড়ি ফিরতে পারবো না, আমি জানি না আমি এখন কিভাবে যাব। তখন বলছে কেন তোমার কি হলো, আমি বলছি যে আমি কলকাতা স্টেশন ছাড়িয়ে কোন দিকে চলে যাচ্ছি আমি বুঝতে পারছি না, আসলে আমি না একা একা ট্রেনে বাসে সত্যিই যাতায়াত করতে খুব একটা পারি না, যেহেতু ওটা ডাইরেক্ট আমি ওই জন্য ওই ট্রেনটাতে বসে দিব্যি বালিগঞ্জে নেমে যাই, এই যে এই দিকে চলে যাবে তা কি করে জানবো, বাপরে বাপ। তো এবার সে যাচ্ছি এক এক করে, তো একটা মেয়ে ছিল, ভালো বাচ্চা মেয়ে, বেশ সুন্দর, ও হঠাৎ করে বললো যে আন্টি তুমি এত টেনশন করো না, আমি তো টেনশন করছি, একবার দাঁড়াচ্ছি, একবার বসছি, একবার দরজার সামনে যাচ্ছি, মানে আমি কী করবো বুঝতে পারছি না। আর সেই মেয়েটা বললো তুমি আমি মাঝেরহাটে নামবো, তুমি মাঝেরহাটে নেমে
ওখান থেকে তুমি শিয়ালদা যাবে যে ট্রেন, ওই ট্রেনে তুমি উঠে পড়ো, তবে একটু ভিড় হবে, কোনো অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে তাহলে তাই করবো, এবার তো যাচ্ছি তো যাচ্ছি, বাগবাজার, তারপরে আরও কী কী সব আমি নাম বলতে পারবো না, ওই সব স্টেশন দিয়ে দিয়ে দিব্যি মনের আনন্দে আমি বসে বসে চলে যাচ্ছি। মানে পা দুটো ঠকঠক ঠকঠক করে কাঁপছে যে নামবো, তারপরে কোথায় যাব, কোন দিক থেকে ট্রেনে উঠবো, টিকিট কাটতে হবে, মানে আমি টেনশানের পর টেনশান। যাই হোক, কোনো রকমে তো মাঝেরঘাটে গিয়ে নামলাম, নেমে শুনছি ট্রেন বন্ধ। আমার তো অবস্থা আরও খারাপ, মানে আমি কাঁদবো না, দাঁড়িয়ে থাকবো না, এগোবো, আমি কিছু বুঝতে পারছি না। আর ভিড় কাকে বলে, ট্রেন বাতিল, কোনো ট্রেন বজবজের দিকে যাচ্ছে না, মানে যত ট্রেন ওই মাঝেরহাট থেকে আবার ব্যাক করে দিচ্ছে। আর মানে কাকে বলে ভিড়, মানে ওভারব্রিজ দিয়ে যে আমি 2 নম্বরের দিকে আসবো সেইটা পর্যন্ত আসতে পাচ্ছি না। ঠেলে 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 নামিয়ে দিল আমাকে, তো কোনো রকমে আমাকে নামিয়ে দিল। আর আমি একা কি করব, কোন দিক দিয়ে যে শিয়ালদা যাওয়ার ট্রেন ধরে সেটাও তো জানি না। তারপরে কোনো রকমে স্টেশনে নামতেই অ্যানাউন্স করছে 2 নম্বরের ট্রেন শিয়ালদা চলে যাবে, ওটা বজবজ ছিল যাওয়ার, কিন্তু বজবজ যেতে পারবে না, একটা মালগাড়ি নুঙ্গি না কি আছে স্টেশন, ওখানে খারাপ হয়ে গেছে। তো মানে কি বলবো তোমাদেরকে, যে আমি কিভাবে এসে যে ট্রেনটা ধরলাম সে আমিই জানি। তো কোনো রকমে উঠেছি, ওঠার পরে আমি একটা বাচ্চা মতন ছেলে ছিল ওকে জিজ্ঞেস করলাম যে বাবা এটা বালিগঞ্জ দাঁড়াবে, বলছে হ্যাঁ যা দাঁড়াবে। উঠে পড়েছি কোনো রকমে, উঠে আমি দরজার দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো দরজার দিকে দাঁড়িয়ে আছি, ওই ও বালিগঞ্জে নামবে, তো মানে ও আমাকে মানে একদম মানে খুব ভালোভাবে দাঁড় করিয়ে, সাইডে দাঁড় করিয়ে আমাকে বালিগঞ্জ স্টেশনে নামিয়ে দিল। মানে ভিড় কাকে বলে, এত ভিড়, মানে আজ পর্যন্ত এই এতদিন আসছে যাচ্ছি এত ভিড় আমি কোনোদিন দেখিনি। আর এইরকম হঠাৎ করে ট্রেন বন্ধ, যারা যেদিকে যাবে সব তো উল্টোপাল্টা হয়ে গেছে, আর তেমন ভিড় বালিগঞ্জ স্টেশনে, বালিগঞ্জ থেকে যে আমি বেরোবো সেইটুকুনি পর্যন্ত জায়গা নেই, হাঁটার জায়গা নেই স্টেশনে প্ল্যাটফর্মের ওপর দিয়ে। মানে তোমাদের কাছে মানে এই অদ্ভুত, মানে এটা আজকে আমি শেয়ার করলাম, কারণ আমার এই দেখো এখনও আমি ড্রেসটাও পর্যন্ত চেঞ্জ করিনি, যে আগে তোমাদের সাথে বলে নিই তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করব। মানে অদ্ভুত একটা অভিজ্ঞতা আমার আজকে হলো বাবা, তোমাদেরকে বললাম তো। মানে ভগবান না থাকলে আর আমার মনের জোরটা না থাকলে হয়তো আমি কী করতাম জানি না, হয়তো জামাইকে এখান থেকে যেতে হতো, গিয়ে কোনো রকমে আমাকে নিয়ে আসতে হতো। আমি যে কীভাবে এসেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকে আর ব্লগটা বেশি বড় করব না, কারণ আমি এখনও পর্যন্ত আমার হাত পা ঠিক হয়নি, এখনও পর্যন্ত আমি মানে নিজের ভেতরে যে টেনশনটা এখনও পর্যন্ত অতটা আমার কাটেনি। তো যাই হোক, আমি এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করি একটু, আমি কালকে সকালেই আবার বাড়ি ফিরে যাব। তো ওনাকে দেখতে এসেছি, একটু ওনার সাথে এবার কথা টথা বলি। আর তোমরা সবাই ভালো থেকো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার খুব ভালো হোক, প্রত্যেকের, কাউকে বাদ দিয়ে বলছি না, প্রত্যেকের সবার খুব ভালো হোক। আর তোমরাও একটু ঠাকুরের কাছে প্রে করো যেন আমার ভালোই হয়, আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের সাথে নিয়ে, আর তোমাদের সাথে আমি সব সময় আছি। চলো টাটা, সবাই ভালো থেকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা কিন্তু করতে কেউ ভুলো না। চলো টাটা, আসছি।